আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে চলে আসলাম দেওয়ালঘড়ি নিয়ে। দেওয়ালঘড়ি, এই ঘড়িটাতে প্রবলেম কি আপনাদের দেখাবো অথবা এইটা ছেড়ে দেখাবো? আপনারা যাতে বাসা বাড়িতে বসে আপনাদের দেওয়ালঘড়ি নষ্ট হয়ে গেলে কিভাবে এইটা মেরামত করতে পারবেন খুবই সহজে, দেখুন। দেরি না করে আমি কাজটা শুরু করে দেবো। এই ঘড়িটার প্রবলেম কি দেখুন, আমাদের মিনিটের কাটা একদম ফ্রিভাবে ঘুরতেছে, আর ঘন্টার কাটা ঠিক আছে, সেকেন্ডের কাটাটাও ঠিক আছে। আমি এইটা মেরামত করব কিভাবে দেখতে পাচ্ছেন? আমি দেরি না করে এখন এই ঘড়ির চারটা নাট খুলে ফেলবো। এই চারটা নাট খুলে আমি আপনাদের দেখাবো এইটা কিভাবে আমরা খুব সহজে ভালো করব। দর্শক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চারটা নাট অলরেডি খুলে ফেললাম। এখন আমরা ঘড়ির মেশিনটা এইটা একটা ব্যাটারি লাগে, আর বিশেষ করে আপনারা খোলার সময় খুব সাবধানতভাবে খুলবেন। কোন কারণে এই গ্লাসটা আগে থেকে ফাড়া ছিল, এই গ্লাসটা খুবই হালকা, এই কারণে ফেটে যেতে পারে। এই কারণে খুব সাবধানতভাবে এই গ্লাসটা খুলতে হবে। আমি গ্লাসটা খুলে ফেললাম, এখন আপনাদের দেখাবো এই মিনিটের কাটাটা কিভাবে এটা ঠিক করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটা কিন্তু একদম অন, আমি অন আছে এই কারণে আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি যাতে এটা কাজ করতে একটু সুবিধে হয়, এই কারণে ব্যাটারিটা খুলে নিলাম, ঘড়িটা অফ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মিনিটের কাটাটা একদম ফ্রি, আমাদের ঘন্টার কাটাটা ঠিক আছে, সেকেন্ডের কাটাটাও ঠিক আছে। এখন আমি এইটা ঠিক করব কিভাবে দেখতে পাচ্ছেন, আমি সোন দিয়ে এই দুই পাশে চাপ দিয়ে লাগিয়ে ফেলবো। আপনারা বাসা বাড়িতে বসে কিন্তু খুব সহজে এই ঘড়িটা মেরামত করতে পারবেন। যে কোনো দেওয়াল ঘড়ি সেম এইভাবে কাজ করলেই আপনারা খুব ভালো করতে পারবেন সহজে। আর আমি ঘন্টার কাটাটা আর একটু একটু টাইট করে নেব। মাশাল্লাহ, আমি ঘন্টার কাটাটা একটু টাইট দিয়ে নিলাম, এখন মিনিটের কাটাটাও একটু টাইট দিয়ে নেব। এখন আমি বিশেষ করে এই পাশে একটু বাঁকা আছে, বাঁকাটা ক্লিয়ার করে নিচ্ছি। এখন মাশাল্লাহ ঘড়িটা কিন্তু আমার সার্ভিসিং করা পুরোটাই শেষ, এখন আমি ঘড়ির ব্যাটারিটা লাগিয়ে দেখাবো। মাশাল্লাহ কাজ পুরোটাই শেষ, আমি এখন ব্যাটারি লাগিয়ে দেখাবো। দেখুন ব্যাটারিটা লাগিয়ে ফেললাম, এখন আমাদের ঘড়িটা রানিং চলছে। এখন আপনাদের দেখাবো আমাদের ঘন্টা আর মিনিট সেম সোজাসুজি আছে। এখন আমি একটু পরেই দেখাবো আসলে মিনিটের কাঠাটা লড়াচড়া করে কিনা। দেখুন খেয়াল করে আমি ভিডিওটা, আপনারা একটু খেয়াল করে দেখুন আমাদের মিনিটের কাঠাটা করে কিনা। অনেকেই বুঝে থাকলে হয়তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে মিনিটের কাটাটা ঘুরছে। দেখতে পাচ্ছেন দর্শক, তাহলে এইটা খুব সহজে কিভাবে এটা সার্ভিসিং করলাম আপনারা তো দেখলেনই, আর আপনারা শিখতে চাইলে খুব সহজেই এটা শিখতে পারবেন। ভিডিওটা একবারের কাছে দুইবার, দুইবারের কাছে তিনবার এই ভিডিওটা দেখলে পেরে আপনারা আরও খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো দর্শক এখন আমি এটা সেট করে ফেলবো, দেখুন। আর অবশ্যই অবশ্যই যে কোনো ইলেকট্রনিক্স কাজ শিখতে চাইলে আমাদের এই এসিডিসি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ইলেকট্রনিক্স ভিডিও দেখতে পারবেন খুব সহজে।